এখন মেট্রোল হইতেছে, এটা তো আমাদের সাধারণ জনগণের অবশ্যই একটা পজিটিভ দিক। অবশ্যই চেষ্টা করব ফার্স্ট এইড দিন ফার্স্ট ট্রিপটাতেই প্যাসেঞ্জার হওয়ার জন্য। আমাদের কিন্তু ট্রাফিক ব্যবস্থাটা, বিশেষ করে ট্রাফিক জ্যাম যেটা আছে, এটা অনেকটা কমে যাবে। গত কয়েক মাস ধরেই এমন হুইসেলের সঙ্গে অভ্যস্ত রাজধানীবাসী, তবে মেট্রো রেলের সাম্প্রতিক হুইসেল বার্তা দিচ্ছে নতুন এক পথের, নতুন এক দিগন্ত উন্মোচনের। প্রতীক্ষার পালা একদমই শেষের দিকে, হাতে গুনে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই বৈদ্যুতিক ট্রেনের যুগে আনুষ্ঠানিক যাত্রা বাঙালির বাংলাদেশের। আর তাই মহেন্দ্র খন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে তুমুল উচ্ছ্বাস, বাড়ছে আনন্দ। আমার বাসা উত্তরাতে এবং আমার অফিস আগারগাঁওতে। মেট্রো রেল যদি হয়ে যায় তাহলে আমার নিশ্চয়ই অনেক কম সময় লাগবে এবং আরামে আমি অফিস করতে পারবো রেগুলারলি। পদ্মা সেতু উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, এখন মেট্রো হইতেছে, এটা তো আমাদের সাধারণ জনগণের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক। এটা মারাত্মক গর্বের ব্যাপার। আসলে আমরা লাস্ট 4 ইয়ার্স ধরে অলমোস্ট এই জার্নির সাথে আছি, এত বড় একটা সাফল্যের জন্য আসলে ভোগান্তিটা খুবই কমন ব্যাপার। উদ্বোধনের পরে যখন লোকজন এটা সুবিধা ভোগ করতে থাকবে তাহলে আসলে সেই দুঃখটা খুবই নমনীয় আমি বলব। আগামী 28 ডিসেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধনের পর 29 ডিসেম্বর সাধারণ মানুষের সুযোগ মিলবে মেট্রো যাত্রার, প্রথম যাত্রার গর্বিত অংশীদার হওয়ার অপেক্ষাও অনেকের। অবশ্যই চেষ্টা করবো ফার্স্ট এইড দিন ফার্স্ট ট্রিপটাতেই প্যাসেঞ্জার হওয়ার জন্য। 29 তারিখে সাধারণ যাত্রী উঠবে এবং আমি সেই ট্রেনে আমি উঠতে যাচ্ছি প্রথম যাত্রী হিসেবে। স্বপ্নের মেট্রো রেল 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টার যাত্রা পথ 20 মিনিটে নামিয়ে আনবে, যা মানুষের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন রাজধানী ঢাকার বিকেন্দ্রীকরণেও সুফল দেবে মেট্রো। রাস্তার বিড়ম্বনায় কিন্তু আমাদের যে পরিমাণ বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে সেটা কিন্তু আমাদের ইকোনমিক প্রোডাক্টিভিটি নষ্ট করছে। মেট্রোতে যদি আমরা দ্রুতগতিতে যদি আমরা কর্মস্থলে যেতে পারি এবং বিভিন্ন প্রয়োজন ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো যদি আমরা সম্পাদন করতে পারি তাহলে সারা নগর এলাকাতেই কিন্তু এক ধরনের ইকোনমিক ভাইব্রেন্সি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মেট্রো রেল পরিবর্তিত এক নগর জীবনের পথ দেখাচ্ছে বলেই মনে করেন নগর কর্তৃপক্ষ। যেই শহরে যত বেশি যাতায়াতের ব্যবস্থা তত বেশি সময় কিন্তু সেভ হচ্ছে, আমূল পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের কিন্তু ট্রাফিক ব্যবস্থাটা, বিশেষ করে ট্রাফিক জ্যাম যেটা আছে, এটা অনেকটা কমে যাবে। সর্বনিম্ন 20 টাকা ভাড়ায় আগামী 29 ডিসেম্বর থেকে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন নগরবাসী। মেট্রো রেলের মাধ্যমে শুধুমাত্র বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে না বাংলাদেশ, বরং দূষণমুক্ত, পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর যোগাযোগ ব্যবস্থার হাতছানি দিচ্ছে এই স্বপ্ন ট্রেন। তবে মেট্রো রেলের পরিপূর্ণ সুফল পেতে বহু মাধ্যম ভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থা প্রবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সমসংবাদ, ঢাকা।